नमस्कार बंधु महाषष्ठी महासन्ध्य स्पोर्ट पेंसिल चैनल आपके स्वागत जानाई। जानी आपनारा इतिमध्ये चुटिए घोराफेरा करछेन आमार बा अन्यदेर भिडियो शोनार मतो समय बा मानसिकता एखन आपनादेर नेई। दुर्गोत्सव बछर एकबारई आसे, ईस्ट बेंगल क्लाब तो सारा बछरेर संगे अति बड़ ईस्ट बेंगल समर्थक एई मुहूर्ते महाषष्ठीर आनंदे मेते उठेछेन। আমি কলকাতায় থাকি, প্রবল বর্ষণ, নিম্নচাপ, আবহাওয়াবিদরা বলছেন অনেক কিছুই নাকি হতে পারে। বন্ধু যা ইচ্ছা তাই হোক, সবথেকে বড় খবর, খবরের পরে যে খবরটা, আপনাদের নয়নের মনি ব্রাইট এনবা করে যোগ দিচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবে। এটুকু বলে আমি থেমে যাব বন্ধু, বলবো বিস্তারিত বলবো প্রমাণ সমেত বলবো। তার আগে আমি সবথেকে বড় যে খবরটা বলবো, যে স্টিফেন কনস্ট্যান্টাইন যিনি আমাদের এবারের কোচ, তিনি কিন্তু একের পর এক চমক দিয়ে চলেছেন। অল্প ক্ষমতার মধ্যে, সীমিত ক্ষমতার মধ্যে একটা দলকে দাঁড় করানোর ক্ষেত্রে তার যে ভূমিকা, আমরা অনেকে তার বিরুদ্ধাচারণ করেছি, কিন্তু সত্যি করে বলতে গেলে তিনি তাকে তার প্রাণ মন দিয়ে নিয়োজিত করে এই দলটাকে একটা জায়গায় দাঁড় করাবার চেষ্টা করে যাচ্ছেন। বন্ধু কোচিতে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ আইএসএলের একবার বোধন, আজকে ষষ্ঠী দেবীর বোধন, আইএসএলের বোধনও আগামী 7ই অক্টোবর, হাতে গোনা কয়েকটা দিন পর। ইস্টবেঙ্গল দল খুব সম্ভবত 5 তারিখ ফ্লাইটে রওনা দিয়ে দেবে কোচিতে, 6 তারিখে তারা প্র্যাকটিস করবে এবং 7 তারিখে মূল ম্যাচে অংশগ্রহণ করবে। কোনো একটা অসমর্থিত সূত্রের খবর যে 4 তারিখেও কিন্তু ইস্টবেঙ্গল দল রওনা দিতে পারে। কোচি কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে খেলা, বন্ধু তাদের সমর্থকও কিন্তু কম নয়, হলুদ সর্ষে ফুলের মতো তাদের যে আন্দোলন। কোনো একদিন এই দলটার মালিকানা ছিল সচিন তেন্ডুলকারের, নিশ্চয়ই জানেন সেটা। আসলে সর্ষে ক্ষেতের মতো এই দলটার সমর্থন কেরালা বরাবরই ফুটবল সমর্থক একটা রাজ্য। সেই দলে ম্যাচ খেলা অত্যন্ত কঠিন ম্যাচ এবং ইস্টবেঙ্গল ক্লাব আগামী 5ই অক্টোবর রওনা দিয়ে দেবে সেই ম্যাচে খেলার জন্য। এবার চলে আসি ব্রাইট এনবাকরে। আমি অনেক আগেই বলেছিলাম সে এপ্রিল মাসে যে ব্রাইট এনবাকরে যোগ দেবে ইস্টবেঙ্গলে। আপনারা অনেক সমালোচনা নিন্দা করেছেন, সেসব দিকে কেন আসেনি ব্রাইট এনবাকরে, কোচ তাকে মেনে নিতে পারেননি, সব কিছু দেখে কোচের মনে হয়েছে যে ব্রাইটকে দিয়ে কাজ হবে না। কিন্তু বন্ধু ব্রাইট এনবাকরে আসছে ইস্টবেঙ্গলে। আমি যেটুকু খবরাখবর পেয়েছি আমার মতন করে, ব্রাইট এনবাকরে আসছে বলতে আগামীকালই আপনারা ইস্টবেঙ্গল ক্লাবের অনুশীলনে ব্রাইট এনবাকরেকে দেখবেন তা কিন্তু নয়। তার কারণ এখন কোনো ফুটবলারেরই আসার সম্ভাবনা নেই। তবে জানুয়ারি মাসের সেকেন্ড উইন্ডো খেলার পরে, খোলার পরে যদি কোনো ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করে তার নাম অবশ্যই ব্রাইট এনবাকরে। এবার প্রশ্ন, ব্রাইট তো আসবে, কার পরিবর্তে আসবে? 6 জন বিদেশি, তার মধ্যে কোনো একজন বিদেশির পরিবর্তে আসবে। দায়িত্ব নিয়ে বলে দিলাম বন্ধু, এই মুহূর্তে দায়িত্ব নিয়ে স্পোর্ট পেন্সিল চ্যানেল দায়িত্ব নিয়ে কথা বলে, এলিয়ান্দো চলবে না আমি বলতে বাধ্য হচ্ছি। এলিয়ান্দোর পরিবর্তে ব্রাইট এনবাকরে আসবে, আপনাদের নয়নের মণি তিনি আসবেন এবং এসে তিনি ইস্টবেঙ্গলের কোন বিশ্বজয় ভ্রমণ জয় করবেন সে তো পরের কথা। তার কারণ একটা ছোটোখাটো গোপন আলোচনায় মিটিংয়ে ঠিক হয়ে গেছে যে ব্রাইট এনবাকরকে জানুয়ারি মাসের প্রথম উইন্ডোতে আনা হবে। স্পোর্ট পেন্সিল চ্যানেল এই খবরটা প্রথম বলল। জানুয়ারি মাসের আগে অনেক চ্যানেল বলতে থাকবে, আপনারা আমাকে গালিগালাজ করতে থাকবেন যে ভিউজ বাড়ানোর জন্য এরকম কথা বলেন। বন্ধু আপনারা ইউটিউবের অ্যালগারিদমটা বোঝেন না, ভিউস এমনি আসে, তার জন্য নতুন কোনো খবরাখবর দেওয়ার দরকার পড়ে না। সব মিলিয়ে আগামী 7ই অক্টোবর কোচিতে ইস্টবেঙ্গল পৌঁছে যাচ্ছে, তার 3 দিন আগে অনুশীলন করে এমন একটা পর্যায়ে পৌঁছাবে যদি কেরালা ব্লাস্টার যদি ইস্টবেঙ্গল ক্লাবের কাছে পরাস্ত না হয় তাহলেই আমরা অবাক হব। সব মিলিয়ে জমজমাট ইস্টবেঙ্গল ক্লাব, একটা দুর্দান্ত দল বন্ধু, গত 2 বছরের ব্যর্থতা ক্লাইমা মুছে ফেলে একটা নতুন দল। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ বন্ধু।